রেল শুরু করে দিয়েছে খেলা, এখন শুধু ভ্যাকেন্সির পালা। রেলওয়ের ভ্যাকেন্সি বেরোচ্ছে, এলপির ফর্ম ফিল আপ চলছে, টেকনিশিয়ানের ফর্ম ফিল আপ চলবে, এনটিপিসি শুরু হবে, গ্রুপ ডি আবার শুরু হবে, আরপিএফ আবার শুরু হবে, এবং তার সঙ্গে সঙ্গে রেলওয়ে একটা ক্যালেন্ডার জারি করে দিয়েছে। রেলওয়ে কী করেছে, একটা পুরো ক্যালেন্ডার জারি করে দিয়েছে এসএসসির মতো করে। এসএসসি যেমন প্রতি বছর সিজিএল হচ্ছে, সিএইচএসএল হচ্ছে, তোমার এমটিএস হচ্ছে, জিডি হচ্ছে, প্রত্যেকটা পরীক্ষাটা ক্যালেন্ডার অনুযায়ী চলছে, তেমনভাবে এখন থেকে রেলওয়ের পরীক্ষাগুলো একটা ক্যালেন্ডার অনুযায়ী চলবে। এই পরীক্ষাটা এই মাসে আসবে, তার তিন মাস বাদে একটা পরীক্ষা আসবে, তিন মাস বাদে একটা পরীক্ষা আসবে, প্রতি বছর রেলওয়েতে এরকমভাবে এসএসসির মতো ভ্যাকেন্সি বার করবে। তো যারা রেলওয়েতে জব করবে বলে মনে করছো, ড্রিম জব, মানে স্বপ্ন দেখেছো রেলওয়েতে একটা জব আমার চাই, তাদের জন্য একটা সুখবর, তাদের জন্য এই জিনিসটা করার জন্য তারা প্রতি বছর ভ্যাকেন্সিটাকে পাবে, এবং আগের বছর যদি কোনো ভুল ত্রুটি থাকে, যদি কোনো কারণের জন্য আটকে যায়, তাহলে পরের বছর গিয়ে সেটাকে রিকভার করতে পারবে এবং তাড়াতাড়ি চাকরি পাওয়ার একটা সুবর্ণ সুযোগ থাকবে। এই যে তিন চার বছর পরপর ভ্যাকেন্সি আসে, সেটা এখন থেকে আস্তে আস্তে খতম হয়ে যাবে, টাটা বাই বাই হয়ে যাবে। তাহলে এএলপির জন্য, টেকনিশিয়ানের জন্য, এবং আস্তে আস্তে আমাদের পড়াশোনা শুরু করতে হবে, ভালো করে পড়তে হবে এবং এই প্রিপারেশনটাকে চালিয়ে যেতে হবে। যতদিন চাকরি পাচ্ছি আমরা পরের অপশনের জন্য বসে থাকবো, মানে তুমি এলপিতে হয়তো কেউ এলিজেবল, তাহলে এলপি পরীক্ষা দিলে পেলে না, টেকনিশিয়ানের পরীক্ষা দাও, টেকনিশিয়ানে পেলে না এনটিপিসি পরীক্ষা দাও, এনটিপিসি পেলে না গ্রুপ ডি পরীক্ষা দাও, ঠিক আছে, আরপিও পরীক্ষা দাও, কোনো চাকরি বাকরি ছোটো নয়, তাহলে একটা একটা চাকরি থেকে জয়েন করে নাও, তারপর আবার আস্তে আস্তে ওখান থেকে হাই লেভেলে যাও। তাহলে এরকমভাবে তোমরা প্রিপারেশন নিতে থাকো, তার সঙ্গে সঙ্গে এসএসসির পরীক্ষা তো রয়েছে, অন্যান্য পরীক্ষাগুলো রয়েছে, তাহলে এরকমভাবে প্রতি বছর পরীক্ষা হলে কি একটা মোটিভেট পাওয়া যায়, তিন মাস অন্তত পরীক্ষা দিচ্ছি, চলো কিছু না হোক পরীক্ষা তো দিয়ে যাচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে একটা নিজের একটা এক্সপিরিয়েন্স কাজ করে। এমন তুমি আগে পরীক্ষা যে ভুলটা করবে বা পরীক্ষার হলে গিয়ে যেটা হয়, এমনিভাবে নর্মাল ছেলেপিলেরা ভাবতে পারে এরকমভাবে এরকমভাবে করতে হয়, জ্ঞান অনেকে দিতে পারে, কিন্তু ওই সিচুয়েশানে গিয়ে ওই যে এটাকে যে ট্যাকেল করা, পরীক্ষার যে সিচুয়েশান সেটাকে যে হ্যান্ডেল করা, সেটা হচ্ছে তোমার যারা পরীক্ষা দেবে তারাই জানতে পারবে। পরীক্ষা যারা প্রিপারেশন নিয়েছে, যারা দিয়েছে, সেবার পরীক্ষা হলে বসেছে, তারা একমাত্র বুঝতে পারবে। তাহলে এই পরীক্ষাগুলো আসার জন্য কী সুবিধা হবে, তুমি পরীক্ষার এই সমস্ত প্রেশার হ্যান্ডেল করতে পারবে। ভালো করে যদি পড়ে যাও তাহলে একবার চাকরি বাকরি পেয়ে যাবে, যদি খারাপ করে পড়ো তাহলে পরে আর দু চারবারে পাবে। ভালো করে তোমাকে পড়তে হবে, নিজে যদি জেদ থাকে মনের মধ্যে না আমি পাবোই পাবো, তাহলে পরে তুমি সেটাকে অ্যাচিভ করেই ছাড়বে। তাহলে আমরা প্রথম প্রশ্ন দেখে নিচ্ছি, আমাদের প্রথম প্রশ্ন কি, আমাদের প্রশ্নের মধ্যে চলে আসছি, কী প্রশ্ন রয়েছে এখানে। আচ্ছা, আমাদের টপিকটা বলতেই ভুলে গেছি, আজকে আমাদের টপিক কী, রক্ত, রক্তের আরবিসি, ডাব্লিউবিসি, অনুচক্রিকা, লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, এগুলো সম্পর্কে আজকে আমরা প্রশ্নপত্র সলভ করবো, পঞ্চাশটা বিগত বছরের প্রশ্নপত্র সলভ করবো। তোমরা জানো যে কোনো চাকরির পরীক্ষার জন্য রক্তটা কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, রক্ত শরীরের জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন কী রয়েছে, রক্তের কোন উপাদান খাদ্য, CO2 এবং নাইট্রোজেন, বজ্র পরিবহন করছে। রক্তের কোন উপাদানটা আমার কী করছে, খাদ্য, CO2, নাইট্রোজেন ইত্যাদি বজ্র পদার্থকে পরিবহন করে যাচ্ছে। সঠিক উত্তর কী হবে, লোহিত রক্তকণিকা হবে না, সঠিক উত্তর কী হচ্ছে, প্লাজমা হচ্ছে। কী হচ্ছে, প্লাজমা বা রক্ত রস, কী হচ্ছে, প্লাজমা বা রক্ত রস, এখানে আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো আরবি এলপিতে আসা প্রশ্ন, আগে ছিল এলপি এবং টেকনিশিয়ান একসঙ্গে পরীক্ষা হতো, এখন একটু আলাদা করে দিচ্ছে, এলপি আগে ভ্যাকেন্সি এসছে, টেকনিশিয়ান আসছে আস্তে আস্তে, তাহলে পড়তে হবে আমাকে যাদের আইটিআই করা আছে, যাদের তোমার এই এলপির জব, টেকনিশিয়ানের জব, কাদের ড্রিম জব, আইটিআই ছেলেপুলেদের ড্রিম জব, যারা ডিপ্লোমা করেছে তাদের জন্য এগুলো হচ্ছে তোমার সুবর্ণ সুযোগ, ডিপ্লোমা ছেলেপুলেদের জন্য কাদের জন্য ড্রিম জব রয়েছে এখানে, যারা হচ্ছে তোমার বিটেক ছেলেপুলে করেছে, বিটেকটাও এখানে আস্তে আস্তে যুক্ত হচ্ছে, তারপরে এগুলো হচ্ছে তাদের ড্রিম জব, এলপি টেকনিশিয়ান যেই, এগুলো হচ্ছে তাদের ড্রিম জব। ছেলেপুলে চিন্তা করে আমি আস্তে আস্তে গাড়ি চালাবো, ঠিক আছে, গাড়ি না আমি আস্তে ট্রেন চালাবো, লোকজনকে নিয়ে যাবো, চলো ঠিক আছে ভাড়া দাও বলবো, তাহলে এই সমস্ত জিনিসপত্রগুলো করবে। রক্তরস হচ্ছে কী করছে না, খাদ্য উপাদান CO2 নাইট্রোজেনকে পরিবহন করছে, লোহিত কণিকা হচ্ছে অক্সিজেনকে পরিবহন করছে, লোহিত কণিকা হচ্ছে অক্সিজেন কে পরিবহন করছে লোহিত রক্তকণিকা, এবং প্লেটলেট যাকে আমরা কি বলছি অনুচক্রিকা বলছি, অনুচক্রিকা হচ্ছে রক্ত তঞ্চন করতে সাহায্য করছে, রক্ত তঞ্চন করতে কে সাহায্য করছে, অনুচক্রিকা সাহায্য করছে, এবং তার সঙ্গে সঙ্গে শ্বেত রক্তকণিকা তোমরা জানো আমাদের দেহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কে গড়ে তুলছে, শ্বেতকণিকা। পরের প্রশ্নে চলে আসো, বলেছে ড্যাশ রক্তে পাওয়া যায় অক্সিজেন পরিবহনের জন্য দায়ী, কোন রক্তে পাওয়া যাচ্ছে এবং অক্সিজেন পরিবহনের জন্য দায়ী হচ্ছে, অক্সিজেন পরিবহনের জন্য কে দায়ী হচ্ছে, একটু আমি বলে দিলাম রয়েছে অক্সিজেন পরিবহন করছে লোহিত কণিকা, লোহিত রক্তকণিকা হচ্ছে অক্সিজেনকে পরিবহন করছে, তাহলে এটা রক্তের মধ্যে পাওয়া যাচ্ছে এবং এর ভেতর হিমোগ্লোবিন থাকে যার জন্য রক্তের রং লাল হচ্ছে এবং তার ভেতরে কি থাকে, আয়রন থাকে, তাহলে হিমোগ্লোবিনের জন্য রক্ত রং লাল হচ্ছে এবং তার এই হচ্ছে তোমার অক্সিজেনকে পরিবহন করছে লোহিত কণিকা, আরবিসি, রেড ব্লাড কর্পাসেল। পরের প্রশ্নে চলে আসো, বলেছে মানুষের রক্তের স্বাভাবিক সিস্টোলিক চাপ কত, মানুষের রক্তের সিস্টোলিক চাপ জানতে চাই, যেখানে দু রকম চাপ হয়, একটা সিস্টোলিক একটা ডায়াস্টোলিক, তাহলে সিস্টোলিক চাপ হচ্ছে কত, 120 mmHg, 120 mmHg
এইচজি হচ্ছে সিস্টোলিক চাপ এবং ডায়াস্টোলিক চাপ হচ্ছে 80 mmHg। 80 mmHg হচ্ছে তোমার কি না ডায়াস্টোলিক চাপ, পরীক্ষায় দুটোই দিয়ে দেয়, এই জন্য আমাদের রক্তচাপকে এইভাবে লেখা হয় 120/80। 120/80 mmHg করা হয়। যদি এর থেকে কম হয়ে যায় তাহলে দাদা আপনার ব্লাড প্রেশার কমে গেছে, ঠিক আছে, আপনি হচ্ছে তোমার কী হচ্ছে আপনার ব্লাড প্রেশার কমে গেছে, এবং যদি বেড়ে যায় তাহলে পরে আপনি উচ্চ রক্তচাপে ভুগছেন, উচ্চ রক্তচাপে ভুগছেন, আমরা আপনার হাই ব্লাড প্রেশার, ঠিক আছে, ব্লাড প্রেশার হাই হয়ে গেছে, লো ব্লাড প্রেশার হয়ে গেছে, লো প্রেশার আপনার, তাহলে পরে এর জন্য কী হচ্ছে লো হয়ে গেলে পরে 120/80 থেকে কমে যায়, হাই হলে পরে এর থেকে বেড়ে যায়। মোটামুটিভাবে 5-10 বাড়তে বা কমতে পারে, তার থেকে বেশি যদি বেড়ে যায় বা তার থেকে কম মানে কমে যায় তাহলে কী বলবো আমরা, না হাই প্রেশার হয়ে গেছে দাদা, আপনার হাই প্রেশার হয়ে গেছে দাদা, আপনার লো প্রেশার হয়ে গেছে, আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করুন, হ্যাঁ ঠিকমতো রেস্ট মেস্ট নিন, এক্সারসাইজ করুন, এই সমস্ত বলতে হবে তখন ডাক্তারবাবুরা বলে। তাহলে পরে এই আমাদের কী করতে হবে না, এই সমস্ত জিনিসপত্রগুলো দিকে কন্ট্রোল রাখতে হবে, আমাদের শরীরকে দেখতে হবে, আমাদের স্বাস্থ্যই সম্পদ আমরা জানি, তার সঙ্গে সঙ্গে আমাদের পড়াশোনাও চালিয়ে যেতে হবে, কারণ চাকরি বাকরি না পেলে আমাদের চলবে না, এবং ভ্যাকেন্সিকে কাজে লাগাতে হবে। এই যে এত ভ্যাকেন্সি এসেছে, হ্যাঁ রেলওয়ের ভ্যাকেন্সি আসছে, এসএসসি ভ্যাকেন্সি দিচ্ছে আস্তে আস্তে, হ্যাঁ ভোট মোটের মানে মরশুম চলছে, শুরু হচ্ছে, তো এই জায়গায় যে ভ্যাকেন্সিগুলো আসছে এগুলো কাজে লাগাতে হবে। এবং এই যে প্রতি বছর বছর এই রেলওয়ের একটা ভ্যাকেন্সি মানে আসছে, বলছে যে প্রতি বছর এরা পরীক্ষা নেবে, এটা একটা সুবর্ণ সুযোগ, মনে করো এক বছর তুমি কোনো কারণের জন্য একটুখানি কোনো একটা CBT 1 ক্র্যাক করলে, CBT 2 গিয়ে আটকে গেলে, তাহলে পরের বছর তোমার সুযোগ থাকবে। সেই আগে হতো কি আমাদের সময় 4-5 বছর পরপর ভ্যাকেন্সি আসতো, তখন একটা তোমার একটা অপরচুনিটি মানে 4-5 বছর ওয়েট করতে হবে আমাকে, হ্যাঁ। তো এই জায়গাটা আস্তে আস্তে কী হচ্ছে না মেকআপ হচ্ছে আস্তে আস্তে, ভ্যাকেন্সি যদিও কম আসছে কিন্তু এই জায়গাটা আস্তে আস্তে ছেলেপেলেদের মধ্যে আসছে, প্রতি বছর আমি পরীক্ষা দিতে পারছি, হ্যাঁ প্রতি বছর বছর যদি ভালো করে পড়াশোনা করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিই তাহলে পরে কী হবে, আমি একবারে চাকরিটা পেয়ে যেতে পারি, একবার না পেলে আমি পরের বছর আবার সুযোগ পাচ্ছি, 5 বছর বাদে গিয়ে আমি কিছু করতে পারছি না। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে ভালো করে প্রিপারেশন না, ট্রাই করো যে একবারে আমি চাকরিটা যাতে ক্র্যাক করতে পারি, একবারে আমি যে আমার যে ড্রিম জব রয়েছে সেটা যেন ক্র্যাক করতে পারি, এবং তার জন্য পড়াশোনা করো এবং কনসেপচুয়ালভাবে পড়ো, ঠিক আছে, আমি যেটা বারংবার বলি ছেলেপেলেকে কনসেপচুয়ালভাবে পড়ো, কারণ হচ্ছে তোমার এই সমস্ত এমসিকিউ যদি পড়ে গেছো তো ভালো, কিন্তু কনসেপচুয়াল পড়ে নেওয়ার পরে তারপর এমসিকিউ পড়ো, পরীক্ষায় এমসিকিউ কোশ্চেনই আসবে, এমসিকিউ সলভ করতে হবে, তোমার মক টেস্টে এমসিকিউ দেবে, কিন্তু এগুলো দেওয়ার আগে তোমাকে কী করতে হবে না, তার আগে কনসেপচুয়াল জিনিসপত্র পড়ে নিতে হবে, কনসেপ্ট পারলে পরে তখন এগুলো তুমি পারবে। এর জন্য তোমাকে অবশ্যই পড়তে হবে কোথায়, ইউ স্টাডি অ্যাপের মধ্যে, যদি তুমি আমার কাছে পড়তে চাও তাহলে তোমাকে অবশ্যই যুক্ত হতে হবে ইউ স্টাডি অ্যাপের মধ্যে, কারণ ওখানে আমি পুরো সায়েন্সটাকে ধরে ধরে পড়াচ্ছি, এবং রেলওয়ে সায়েন্সের জন্য আমি বিশেষ করে বলছি, রেলওয়ে সায়েন্সটাকে আমি এমনভাবে পড়াচ্ছি যাতে কি না রেলওয়ের একটা কোশ্চেনের বাইরে না যায়, কারণ এখানে জানো তুমি এখানে সায়েন্সটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মোটামুটি 20-এর ওপর নাম্বার আসে এখানে, যেমন ম্যাথ প্রতিটা পরীক্ষায় ম্যাথ রিজনিং এগুলো বেশি মার্কস ক্যারি করছে, তো এখানে ম্যাথ রিজনিং তার সঙ্গে সঙ্গে আবার কি না সায়েন্স, তারপরে হচ্ছে তোমার জিকে রয়েছে, তাহলে ম্যাথ রিজনিং সায়েন্সটাকে ভালো করে যদি কেউ পোক্ত করে নিতে পারে তাহলে সে রেলওয়ের জব একবারে পাক্কা হয়ে যাবে। ওই জন্য তোমাকে সায়েন্সটাকে পড়তে হবে, এবং সায়েন্সের এখানে থেকে ডেপ থেকে কোশ্চেন দেয়, সায়েন্সের উপর লেভেল থেকে কোশ্চেন দেয় না, তুমি যদি প্রিভিয়াস ইয়ার ঘাঁটো দেখতে পাবে, এবং রিসেন্টলি কোশ্চেনগুলো ঘাঁটো, সামান্য আরআরবি গ্রুপ ডির কোশ্চেন ঘাঁটবে, ঠিক আছে, আরআরবি গ্রুপ ডির যে 2022-23 কোশ্চেন 21-এর কোশ্চেনগুলো ঘাঁটবে, 21-22 যে পরীক্ষাটা হলো, তো সেই কোশ্চেনগুলো ঘাঁটবে, দেখবে কত ডিপ থেকে কোশ্চেন দিয়েছে গ্রুপ ডি পরীক্ষার জন্য, NTPC পরীক্ষার জন্য কত ডিপ থেকে কোশ্চেন দিচ্ছে আস্তে আস্তে, তো এই জন্য তোমাকে মানে ডেপতে গিয়ে পড়তে হবে, এবং নলেজেবল কোশ্চেন দিচ্ছে তার জন্য তোমাকে বেসিক থেকে জানতে হবে, এবং ওখানে আমি বেসিক থেকে পুরো অ্যাডভান্স লেভেল অবধি করিয়েছি। কোথায় পেয়ে যাবে আমাদের ইউ স্টাডি অ্যাপ, চলে যাও গুগল প্লে স্টোরে চলে যাও, বা দেখো নিচে লিঙ্ক রয়েছে ওখান থেকে তুমি ডাউনলোড করতে পারো, যদি মনে হয় যে আমার পড়ানো ভালো লাগছে তাহলে অবশ্যই আমার সঙ্গে যুক্ত হতে পারো, এবং অন্যান্য স্যার ম্যাডামরা ওখানে ক্লাস করাচ্ছেন, ওখানে তোমার ম্যাথ করাচ্ছেন, রিজনিং রয়েছে, তোমার জিকের ম্যাডামরা রয়েছে, স্যার ম্যাডামরা রয়েছে, তো বিভিন্ন টাইপের ওখানে ব্যাচ রয়েছে, তুমি যুক্ত হতে পারো, তুমি যে পরীক্ষাটা দেবে সেই পরীক্ষার জন্য যুক্ত হতে পারো। এবং রেলওয়ের জন্য আমি বিশেষ করে বলবো, রেলওয়ে সায়েন্সটাকে আমি এমনভাবে পড়িয়েছি যাতে কিনা পুরো একবার তুমি ওখান থেকে কমপ্লিট করে নিতে পারলে তারপর তুমি দেখো এমসিকিউ সলভ করো, প্রিভিয়াস ইয়ার সলভ করো, চুটকিতে তুমি নিয়ে দেবে। চলো বেশি কথা না বলে আমরা পরের প্রশ্নে চলে আসি। পরের প্রশ্ন কী বলেছে, বলেছে একজন সুস্থ মানুষের রক্তচাপ হলো, একজন সুস্থ মানুষের রক্তচাপ কত জানতে চাইছে, এখানে আগেরটাই বলে দিলাম 120/80 mmHg। পরের প্রশ্নে চলে আসো, বলেছে নিচের ব্লাড গ্রুপের মধ্যে কোনটিকে সার্বজনীন দাতা হিসেবে বিবেচনা করা হয়, কোন রক্তকে সার্বজনীন দাতা বলা হচ্ছে, কোন গ্রুপের রক্তকে বলা হচ্ছে সার্বজনীন দাতা, না আমরা জানি ও গ্রুপের রক্তকে বলা হয় সার্বজনীন দাতা, ও গ্রুপের রক্তকে বলা হচ্ছে সার্বজনীন দাতা। এবার দেখো এর থেকে একটু ডিপে কোশ্চেন করে দেবে পরীক্ষায়, বলো ও প্লাসকে বলা হয় না ও মাইনাসকে বলা হয়, দুটো অপশান দিয়ে দিল, যে ও পজিটিভ দিয়ে দিল একটা অপশানে, ও নেগেটিভ একটা অপশানে দিয়ে দিল, এ পজিটিভ দিয়ে দিল একটা অপশানে, মনে করো এবি একটা তোমার পজিটিভ বা নেগেটিভ দিয়ে দিল, কোন অপশানে তুমি ক্লিক করবে, এখানে তুমি ও পড়ে এসছো তখন তুমি কি করবে, তখন তোমাকে জানতে হবে যে ও পজিটিভ না ও নেগেটিভ, মনে রাখবে ও পজিটিভ, ও পজিটিভকে বলা হয় না ও নেগেটিভকে বলা হয় সার্বজনীন দাতা, তুমি দিচ্ছ তোমার থেকে যাচ্ছে, তাই তো তোমার থেকে লস হচ্ছে ওই জন্য নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে এখানে হয়ে গেল ও নেগেটিভ বা ও হচ্ছে আমার সঠিক উত্তর হয়ে গেল। পরের প্রশ্নে চলে আসো, নিচের কোনটি রক্তের গ্রুপ নয়, রক্তের গ্রুপ কী কী হয়, এ গ্রুপ হয়, বি গ্রুপ হচ্ছে, ঠিক আছে, এ গ্রুপ, বি গ্রুপ, এ বি গ্রুপ হয় এবং ও গ্রুপ হয়, প্রত্যেকটারই পজিটিভ নেগেটিভ হয়, তাহলে এখানে কোনটা হয় না, সিটা হয় না, অপশান নাম্বার সি এখানে আমার সঠিক উত্তর হয়ে গেল। পরের প্রশ্নে আসো, সাধারণ মানুষের রক্ত হলো, আমাদের রক্ত কীরকম হয়, সামান্য একটু ক্ষারীয় টাইপের হয়, সামান্য একটুখানি ক্ষারীয় নেচারের হচ্ছে, তাহলে সামান্য কী হচ্ছে, ক্ষারীয় হচ্ছে, অপশান কী রয়েছে, ডি। পরের প্রশ্নে আসো, বলেছে মানব দেহের pH স্তর হলো, pH স্তর কত জানতে চেয়েছে, এখানে আমি
এটাই বললাম মানুষের রক্ত কি সামান্য ক্ষারীয়, সামান্য ক্ষারীয় হচ্ছে। এবং পিএইচ স্কেলে পাওয়া যায় যে সাত এর থেকে যদি কম হয়, সাতের থেকে যদি কম হয়ে যাচ্ছে তাহলে সেটা অ্যাসিডিক হয়। সাত হলে কি হয়, সাত হলে হচ্ছে তোমার ওটা প্রসম হয় না, অ্যাসিডিক হয় না ক্ষারীয় হয়। এবং সাতের থেকে যত বেশি হবে, চোদ্দোর দিকে চলে যাবে, তত হচ্ছে তোমার কি হচ্ছে না, সেটা ক্ষারীয় হচ্ছে, সেটা ক্ষারীয় হচ্ছে। এরকমভাবে একটা স্কেল থাকে, এখানে সাত থাকে, এই সাতের থেকে যত জিরোর দিকে আসবে তত অ্যাসিডিক নেচার হবে, এখানে চোদ্দো থাকে তাহলে এখানে যত চোদ্দোর দিকে যাচ্ছে তত হচ্ছে তোমার ক্ষারীয় নেচার হয়ে যাচ্ছে। তাহলে এই সামান্য ক্ষারীয় হচ্ছে, মানে সাতের থেকে সামান্য একটু বেশি হচ্ছে। অপশান নাম্বার এখানে সাত থেকে 7.8 হয়ে যাবে সঠিক উত্তর, অপশান নাম্বার বি। পরের প্রশ্নে চলে আসো, কি আছে দেওয়া, রক্তের এই উপাদানগুলোর মধ্যে কোনটি অক্সিজেনকে পরিবহন করছে, কোনটা অক্সিজেনকে পরিবহন করছে আমার, অক্সিজেনকে পরিবহন করছে আমার আরবিসি বা রেড ব্লাড কর্পাসেল। পরের প্রশ্নে চলে আসো, কি বলেছে, মানবদেহের আরবিসির কাজ কি, নিজে নিজে বলবে আমাকে কোন অপশানটা এখানে সঠিক উত্তর হচ্ছে, না অক্সিজেনকে পরিবহন করা, একটু আগে বলে দিলাম, অপশান নাম্বার এ, শরীরের কোষে অক্সিজেনকে সরবরাহ করা। পরের প্রশ্নে আসো, নিচের কোনটি মানুষের রক্তে উপস্থিত একটি পিগমেন্ট যা ফুসফুস থেকে শরীরের সমস্ত অংশে অক্সিজেনকে বহন করছে। তাহলে ফুসফুস থেকে আমরা অক্সিজেনকে কীভাবে নিই, নাকের সাহায্যে নিচ্ছিলাম, নেওয়ার পর কি ফুসফুসে যাচ্ছে, সেখান থেকে হৃৎপিণ্ডে যাচ্ছে, তারপর ওখান থেকে রক্তের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে এই ফুসফুস থেকে শরীরের সমস্ত অংশে অক্সিজেনকে বহন করছে কে, না এখানে হয়ে যাবে সঠিক উত্তর কি, আরবিসি। আরবিসি, আরবিসির মধ্যে কী রয়েছে, হিমোগ্লোবিন রয়েছে। তাহলে এখানে আরবিসি দেয়নি, তারপর হিমোগ্লোবিন দিয়ে দিয়েছে, তাহলে এখানে হিমোগ্লোবিন আমার সঠিক উত্তর হয়ে গেল। পরের প্রশ্নে আসো, মানুষের মধ্যে নিচের কোনটি অক্সিজেনের প্রতি উচ্চ সম্পর্ক রয়েছে, একই টাইপের কোশ্চেন দিয়েছে, ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। আগেরটা দেখো, এখানে এমটিএস আসা প্রশ্ন, এটা দেখো এসএসসি এমটিএস আসা প্রশ্ন 2022 দিয়েছে, তার আগেরটা দেখো এনটিপিসিতে আসা প্রশ্ন, পরেরটা কিসে, এনটিপিসিতে আসা প্রশ্ন, মানে ঘুরিয়ে ফিরিয়ে একই জিনিস জিজ্ঞেস করছে, ঠিক আছে। বলছে, জিজ্ঞেস করলো তোমার বাবার নাম কি, আমি জিজ্ঞেস করলো, বলো তোমার দাদুর ছেলের নাম কি, বলো তোমার হচ্ছে তোমার তোমার বোনের বাবার নাম কি, এরকম টাইপের কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দিচ্ছে। তাহলে এবার এরকম টাইপের ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেনগুলো পরীক্ষায় বুঝতে হবে, জানতে হবে মানুষের মধ্যে নিচের কোনটি অক্সিজেনের প্রতি উচ্চ সম্পর্ক রয়েছে, কোনটা রয়েছে, হিমোগ্লোবিন সঠিক উত্তর হয়ে যাবে এখানে, অক্সিজেনকে বহন করছে হিমোগ্লোবিন আরবিসি, তাহলে অপশান নাম্বার বি আমার সঠিক উত্তর হয়ে গেল। পরের প্রশ্নে আসো, বলছে হিমোগ্লোবিনের নিচের কোন ধাতু বিদ্যমান, হিমোগ্লোবিনের মধ্যে কী রয়েছে, কী বললাম এখানে, কী রয়েছে, লোহা রয়েছে বা আয়রন রয়েছে, যার জন্য লাল রঙের হচ্ছে। তাহলে লোহা বা আয়রন রয়েছে বা পরীক্ষা অপশানে দিয়ে দিতে পারে, এরকম এফি দিয়ে দিল, এখন এফি মনে রাখতে হবে, ঠিক আছে। এফি হচ্ছে তোমার কী হয়ে গেল, লোহার সংকেত পেয়ে গেলাম। পরের প্রশ্নে চলে আসো, বলেছে এখানে হিমোগ্লোবিন পাওয়া যায়, হিমোগ্লোবিন কোথায় পাওয়া যাচ্ছে, হিমোগ্লোবিন রক্তের মধ্যে পাওয়া যাবে আর কোথায় পাওয়া যাবে, হিমোগ্লোবিন রক্তের মধ্যে পাওয়া যাচ্ছে, আরবিসির মধ্যে পাওয়া যাচ্ছে, তাহলে রক্তের আরবিসির মধ্যে হিমোগ্লোবিন পাওয়া যাচ্ছে। পরের প্রশ্নে আসো, রক্তের শ্বেত রক্তকণিকা কি করছে, শ্বেত কণিকা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে, শ্বেত কণিকা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে, সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করছে। এবার শ্বেত কণিকার মধ্যে বিভিন্ন ভাগ আছে, শ্বেত কণিকার মধ্যে বিভিন্ন রকম ওর ভিতরে কণিকা রয়েছে, হ্যাঁ, লিম্ফোসাইট মনোসাইট এই সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে, তো সেগুলো আমি পুরো ডিটেলসে কোর্সের ভিতরে করিয়েছি। যদি মনে করো যেগুলো জানতে হবে তাহলে তোমাকে পড়তে হবে, যেখান থেকে খুশি পড়ো না কেন, কনসেপচুয়াল জিনিসপত্র আস্তে আস্তে তোমাকে পড়তে হবে, তুমি আমার কাছে পড়ো বা অন্য কারোর কাছে পড়ো, তোমাকে কনসেপচুয়ালভাবে পড়তেই হবে। পরের প্রশ্নে চলে আসো, মানুষের স্বাভাবিক রক্তপাতের সময় এবং জমাট বাঁধার সময় যথাক্রমে কত কত, আমাদের রক্তপাতের সময় কত হচ্ছে, স্বাভাবিক কোনো রক্তপাত হয়ে গেল ছোটোখাটো কাটলো, তাহলে 2 থেকে 7 মিনিট, এবং রক্ত জমাট বাঁধার সময় কত, 3 থেকে 10 মিনিট, মোটামুটি 2 থেকে 7 মিনিট ধরে রক্তপাত হবে, 3 থেকে 10 মিনিট ধরে তারপরে রক্ত জমাট বাঁধবে, কিন্তু ছোটোখাটো কাটলে, বড় সড়ো কাটলে পরে সহজেটা হবে না, তখন আবার ডাক্তারবাবুদের কাছে নিয়ে যেতে হবে, তখন তোমাকে ছুঁই সুতো দিয়ে সেলাই টেলাই করবে, তারপর তোমার রক্ত বন্ধ হবে। পরের প্রশ্নে চলে আসো, নিচের কোনটি অপবিত্র অপবিত্র রক্ত সঞ্চালন করে, অপবিত্র লিখেছে, অশুদ্ধ, ঠিক আছে, অশুদ্ধ রক্ত বলে, অপবিত্র বলে, বা CO2 যুক্ত রক্ত বলা হয়, CO2 যুক্ত রক্তকেই অপবিত্র রক্ত অশুদ্ধ রক্ত বলা হচ্ছে। তাহলে CO2 যুক্ত রক্ত কি হচ্ছে, তার মধ্যে দিয়ে আসছে তোমার পালমোনারি শিরা নাকি পালমোনারি ধমনী নাকি অ্যালভিওলাই নাকি মহাধমনী, কোনটা সঠিক উত্তর হবে, এখানে সঠিক উত্তর কি হচ্ছে আমার, না পালমোনারি, এখানে অপবিত্র বলেছে পালমোনারি ধমনী, পালমোনারি ধমনীর মধ্যে দিয়ে হচ্ছে তোমার অপবিত্র রক্ত বা CO2 যুক্ত রক্ত যাচ্ছে। মনে রাখবে একমাত্র কি হচ্ছে, একমাত্র পালমোনারি মানে ফুসফুসীয় ধমনী, সমস্ত ধমনীর মধ্যে দিয়ে আমরা কি জানি না অক্সিজেন যুক্ত রক্ত বাহিত হচ্ছে, সমস্ত ধমনীর মধ্যে দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত বাহিত হচ্ছে, একমাত্র পালমোনারি ধমনীর মধ্যে দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বাহিত হচ্ছে, আর সমস্ত শিরার মধ্যে দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বাহিত হয়, কিন্তু পালমোনারি শিরার মধ্যে দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত বাহিত হয়। এই দুটো হচ্ছে তোমার ব্যতিক্রম, পড়ে রাখবে, পরীক্ষায় দিয়ে দেয়। পরের প্রশ্নে আসো, বলেছে এ বি এবং ও গ্রুপের রক্ত পদ্ধতি কে আবিষ্কার করেছেন, মানে এ বি ও পদ্ধতি কে আবিষ্কার করেছেন, সঠিক উত্তর কি হচ্ছে, কার্ল ল্যান্ডস্টেইনার, বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার এখানে সঠিক উত্তর হয়ে যাবে, তিনি রক্তের গ্রুপ এ বি ও পদ্ধতি আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্নে আসো, একজন প্রাপ্তবয়স্ক মানুষের কত লিটার রক্ত থাকে, প্রাপ্তবয়স্ক মানুষের কত লিটার দেহের মধ্যে রক্ত রয়েছে, না সঠিক উত্তর কী হবে, না 6 লিটার, সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে 6 লিটার, অনেক বইতে 5 লিটার দেওয়া থাকে কিন্তু 5 লিটার হয় না,
ছ লিটার সঠিক উত্তর হয়ে যাবে। যদি পাঁচ ছয় দুটোই থাকে তাহলে ছ লিটার করে দেবা, বা যদি পাঁচ লিটার ছয় না থাকে তাহলে তুমি পাঁচ লিটার করবে, কিন্তু পাঁচের বেশি থাকে ফাইভ পয়েন্ট কারোর দেহে ফাইভ পয়েন্ট ফাইভ কারোর দেহে ফাইভ পয়েন্ট এইট, এরকম একটু ব্যতিক্রম থাকে, কিন্তু যদি ছয় থাকে তাহলে ছয় করে দেবে, পাঁচ থেকে ছ লিটারের মধ্যে থাকে। পরের প্রশ্নে আসো, মানুষের রক্তের পিএইচের আনুমানিক মান কত? মানুষের রক্তের পিএইচের মান কত বললাম? সাতের থেকে একটু বেশি বললাম, তাহলে অপশন নাম্বার কোনটা হচ্ছে এখানে? অপশন অনুযায়ী সেভেন পয়েন্ট ফোর। দেখো আগের একটা অপশন ছিল ওখানে সেভেন পয়েন্ট মানে জিরো থেকে সেভেন পয়েন্ট এইট পর্যন্ত, ওই অপশনটা ওখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তাহলে অপশন অনুযায়ী তোমাকে আবার ঠিকঠাক জানতে হবে যে মানুষের পিএইচের মান কত। তুমি বলে আমি তো সাত থেকে সাত পয়েন্ট আট পড়ে এসেছি, তাহলে আমি এখানে সাত পয়েন্ট নয় ক্লিক করে দিলাম, তাহলে তখন ভুল হয়ে যাবে, এখানে সেভেন পয়েন্ট ফোরটা সঠিক উত্তর হবে। তাহলে বোঝা গেল কনসেপ্টটা। আমরা পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন কি বলেছে? বলেছে এবি রক্তের গ্রুপের একজন ব্যক্তি, এবি ব্লাড গ্রুপ রয়েছে কারোর একটা, সে কি করতে পারে? সে বলেছে এ বি এবং ও ব্লাড গ্রুপের রক্ত দিতে পারে? না, দিতে পারে না, ঠিক আছে, কাউকে দিতে পারছে না। সার্বজনীন রক্তদাতা হিসেবে কাজ করে? না। সার্বজনীন রক্তদাতা কাকে বলছি আমরা? ও গ্রুপের রক্তকে, তাই তো? যে কোনো রক্তের গ্রুপের রক্ত থেকে নিতে পারে? হ্যাঁ, এটা ঠিক বলেছে, যে কোনো গ্রুপের থেকে ও রক্ত নিতে পারে। এ সার্বজনীন দাতা হিসেবে কাজ করে, গ্রহিতা হিসেবে কাজ করছে। সার্বজনীন গ্রহিতা কাকে বলছি আমরা? এবি, এবিকে বলছি, বা এবি পজিটিভকে বলছি, ও নিচ্ছে, ওই জন্য এবি পজিটিভ হয়ে যাচ্ছে সার্বজনীন গ্রহিতা। আর সার্বজনীন দাতা কাকে বলছি আমরা? ওকে বলছি, বা ও মাইনাসকে বলছি। সার্বজনীন প্রাপক বা সার্বজনীন দাতা নন, এটা ঠিক বলেছে, কিন্তু সবচেয়ে ঠিক বলেছে হচ্ছে এটা, যে কোনো গ্রুপের রক্ত থেকে রক্ত নিতে পারে, এটা আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরের প্রশ্নে চলে আসো, বলেছে ধমনী রক্ত বহন করছে এতে পূর্ণ হয়। ধমনী কী করছে? রক্তকে নিয়ে যাচ্ছে। ধমনী কেমন রক্তকে নিয়ে যায়? অক্সিজেনযুক্ত রক্তকে নিয়ে যাচ্ছে। তাহলে অপশন নাম্বার এ আমার সঠিক উত্তর হয়ে গেল। পরের প্রশ্নে আসো, রক্তের একটি উপাদান হলো প্লাজমা, প্লাজমা বা রক্তের রস, এটা কোথায় থাকে, এটা কেমন হয়? এটা হচ্ছে তোমার তরল হয়, রক্তরস তরল হবে, ঠিক আছে, তাহলে তরল হয়ে গেল, এটা সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে আসো, বলেছে এমন বিকল্পটি বেছে নিন যা সংবহন তন্ত্র সম্পর্কে সত্য নয়, মানে রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে কোনটা সত্য নয় জানতে চেয়েছে এখানে। বলেছে উচ্চ চাপে রক্ত প্রভাবিত হয়, ঠিকই বলেছে, তুমি পাম্প করছে, আমাদের হার্ট পাম্প করছে, তাই জন্য কী হচ্ছে, রক্ত সারা দেহের মধ্যে ছড়িয়ে পড়ছে। বলেছে এটি শরীরের ওজনের সাত থেকে আট পার্সেন্ট। আর কী বলেছে এখানে, এটা ঠিক বলেছে, রক্তকে সাধারণত জীবনের নদী বলা হয়, এটাও ঠিক বলেছে, নদীর মতো প্রভাবিত হচ্ছে, কিন্তু মানুষের আরবিসির জীবনকাল পনেরো থেকে কুড়ি দিন দেওয়া আছে, এটা ভুল দেওয়া আছে, এটা অপশনটা ভুল দেওয়া আছে, তাহলে এটা আমার ঠিক হয়ে যাবে। আরবিসির জীবনকাল হচ্ছে তোমার একশো কুড়ি দিন, মোটামুটি একশো কুড়ি দিন হচ্ছে তোমার লোহিত কণিকার জীবনকাল, এটা আমার সঠিক উত্তর হয়ে যাবে। পনেরো থেকে কুড়ি দিন কার? না, এটা হচ্ছে শ্বেত কণিকা, এটা হচ্ছে ডাব্লিউবিসির আয়ু হচ্ছে তোমার পনেরো থেকে কুড়ি দিন হয়, এবং হচ্ছে তোমার অনুচক্রিকার আয়ু মোটামুটি তিন দিন হয়, গড় আয়ু তিন দিন হচ্ছে। পরের প্রশ্নে আসো, পরীক্ষা এই সমস্ত প্রশ্নগুলো দিয়ে দেয় যে ডাইরেক্ট দিয়ে দেবে আরবিসির আয়ু কত, একশো কুড়ি দিন, ঠিক আছে, হ্যাঁ ডাব্লিউবিসির আয়ু কত, পনেরো থেকে কুড়ি দিন, এবং অনুচক্রিকার আয়ু হচ্ছে তিন দিন। রক্ত হলো ড্যাশ টিস্যু, রক্ত কীরকম কলা বা কীরকম টিস্যু পেয়ে গেলাম আমরা? একটা সংযোজক টিস্যু বা যোগ কলা, রক্ত হচ্ছে একটা সংযোজক টিস্যু বা একটা তরল যোগ কলা বলা হয়। পরের প্রশ্নে আসো, বলছে হিমোগ্লোবিনে নিচের কোন ধাতু বিদ্যমান, সঠিক উত্তর কী হবে? দেখো অপশন দিয়ে দিচ্ছে এখানে, দেখো আমি বলছিলাম একটু আগে যে লোহা না দিয়ে ওখানে এফি দিয়ে দিল, তাহলে তখন এফি সঠিক উত্তর হয়ে যাবে, মানে জানতে হবে যে লোহার চিহ্ন কী এফি। পরের প্রশ্নে আসো, নিচের কোনটি হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে শরীরের বিভিন্ন অঙ্গে রক্ত পরিবহন করছে? হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়েছে, শরীরের বিভিন্ন অংশে কী করছে, অঙ্গের মধ্যে রক্তকে পরিবহন করে নিয়ে যাচ্ছে, কী করছে, শিরা করছে, নাকি ফুসফুসের দিকে পরিচালিত রক্তকণিকা করছে, নাকি ধমনী করছে, নাকি পালমোনারি ধমনী করছে? আর এ বলেছে হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়েছে, সারা দেহকে রক্তকে নিয়ে যাচ্ছে, ধমনী করবে এটা, আর সারা দেহ থেকে রক্তকে হৃৎপিণ্ডে নিয়ে আসছে, কে নিয়ে আসছে, কে শিরা, শিরা হচ্ছে সারা দেহ থেকে নিয়ে আসছে শিরা এবং নিয়ে যাচ্ছে ধমনী। পরের প্রশ্নে আসো, বলেছে চার ভাগে বিভক্ত, চার ভাগে কে বিভক্ত? চার ভাগে হচ্ছে তোমার বিভক্ত আমাদের হৃদয়, আমাদের হৃদয় চার ভাগে বিভক্ত, লোকে বলে না যে হৃৎপিণ্ড বা হৃদয়, হৃদয়টা হচ্ছে বলেন আমাদের হৃদয় একটা, হৃদয় একটা না, হৃদয়ের চারটে খণ্ড রয়েছে, হ্যাঁ হৃৎপিণ্ড চারটে খণ্ড রয়েছে, জানে রাখবে, হৃদয় একটা ভাগে বিভক্ত নয়, ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়, ঠিক আছে, আমার ভাগ ভাগ করা আছে হবে এই হার্ট আমাদের চারটে খণ্ডে বিভক্ত রয়েছে, ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়, ঠিক আছে, চারজনকে রাখতে পারো শরীরের ভেতরে হৃৎপিণ্ডের ভেতরে, ঠিক আছে, আমরা বলি হার্টের ভেতরে চারটে খণ্ড আছে। পরের প্রশ্নে চলে আসো, বলেছে নিচের কোনটিকে সৈন্যের সাথে তুলনা করা হয়, আমাদের দেহের মধ্যে কোন রক্তকণিকাকে সৈন্যের সাথে তুলনা করা হচ্ছে, না শ্বেত কণিকাকে, শ্বেত রক্তকণিকা কী করছে আমাদের রোগ জীবাণুকে ধ্বংস করে দিচ্ছে, তাই জন্য একে বলা হচ্ছে আমাদের দেহের মধ্যে সৈন্য বলা হচ্ছে। পরের প্রশ্নে আসো, বলছে কার্ল ল্যান্ডস্টেইনারের জন্য পরিচিত, কার জন্য কার্ল ল্যান্ডস্টেইনার পরিচিত, না আমাদের রক্তের বিভাগ করার জন্য, রক্তের এবিও পদ্ধতি আবিষ্কার করার জন্য পরিচিত, রক্তের গ্রুপের শ্রেণীবিন্যাস করার জন্য, রক্তের গ্রুপের শ্রেণীবিভাগ করার জন্য। পরের প্রশ্নে আসো, নিচের কোনটি ডাব্লিউবিসি সম্পর্কে সত্য নয়, ডাব্লিউবিসি মানে শ্বেত কণিকা সম্পর্কে সত্য নয়, বলেছে এর আকার হচ্ছে আঠারো থেকে চব্বিশ মাইক্রো
মাইক্রোমিটার, অ্যামিবিক বা বৃত্তাকার আকৃতি, ঠিক বলেছে। তাহলে এর আকার কী হচ্ছে, 18-24 মাইক্রোমিটার বলেছে, অ্যামিবিক আকৃতি বলেছে। হ্যাঁ, তারা সৈনিক হিসেবে কাজ করছে সেটাও ঠিক বলেছে। নিউক্লিয়াস নিউক্লিয়েড, ঠিক আছে, এটা ভুল বলেছে, নিউক্লিয়াস নিউক্লিয়েড নয়, অপশান নাম্বার ডি আমার এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরের প্রশ্নে আসো, বলেছে নিচের কোন বিবৃতিটি ভুল দেওয়া আছে এখানে, নিচের কোন বিবৃতিটি ভুল। এই টাইপের প্রশ্নগুলো কী হয় না, পড়তে গেলে সময় চলে যায়, ছেলেপিলে ভাবে যে আমি টুক করে 2 সেকেন্ডের মধ্যে পড়ে বেরিয়ে যাবো, কিন্তু আমার এক্সামিনার চালাক আছে, এবারটাকে এরকম কোশ্চেন দিয়ে বলো কোন বিবৃতিটি ভুল, মানে তোমাকে সমস্ত কিছু পড়ে পড়ে দেখতে হবে, একটু সময় নষ্ট হবে, 10 সেকেন্ড যাবে, 20 সেকেন্ড যাবে। রক্ত শরীরকে রোগ থেকে রক্ষা করছে, রক্ত শরীরকে কী করছে, রোগ থেকে রক্ষা করছে। পরেরটা কী বলেছে, রক্ত দেহের কোষ থেকে ফুসফুসে কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে যাচ্ছে। পরেরটা কী বলেছে, রক্ত সংবেদনশীল ইনপুটগুলিতে সাহায্য করছে। আর কী বলেছে, রক্ত ফুসফুস থেকে শরীরের অন্যান্য অংশে অক্সিজেন বহন করছে। দেখো কোন অপশানটা এখানে ভুল দেওয়া আছে, রক্ত শরীরের থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে, এটা ঠিকই বলেছে। এখানে রক্ত দেহের কোষ থেকে কী করছে না, ফুসফুসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসছে শিরার মাধ্যমে, এটাও ঠিক বলেছে। আর কী বলেছে, রক্ত ফুসফুস থেকে শরীরের অন্যান্য অংশে অক্সিজেনকে বহন করে নিয়ে যাচ্ছে, এটাও ঠিক বলেছে। এটা একমাত্র ঠিক বলেনি, বলেছে রক্ত সংবেদনশীল ইনপুটগুলিতে সাহায্য করছে, এ কোনো সংবেদনশীলতা কাজ করছে না, সংবেদনশীল করতে কে সাহায্য করছে, স্নায়ুতন্ত্র। তাহলে অপশান নাম্বার সিটা আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে, এটা ভুল দেওয়া আছে, তাহলে এটা আমার সঠিক উত্তর এখানে হয়ে গেল। পরের প্রশ্নে আসো, বলেছে নিচের কোনটি সংবহন তন্ত্রের অংশ নয়, মানে রক্ত সংবহন তন্ত্রের কোনটা অংশ নয় এখানে জানতে চেয়েছে। হৃদয় বা হার্ট আমাদের অংশ, রক্ত তো লাগবে এখানে, ধমনী লাগবে, শিরা লাগবে, এগুলো লাগবেই, কিন্তু বড় অন্ত্র যাকে আমরা বৃহদন্ত্র বলছি, এটা এখানে কাজে লাগছে না, এটা কার অংশ, এটা হচ্ছে পৌষ্টিক তন্ত্রের অংশ, বড় অন্ত্র বা বৃহদন্ত্র এখানে আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরের প্রশ্নে আসো, মানুষের স্বাভাবিক নাড়ির হার কত, আমাদের যে পালস রেট, ঠিক আছে, সেটা কত জানতে চেয়েছে এখানে। আমাদের পালস রেট হচ্ছে তোমার মোটামুটি 72 বার মিনিটে ধরা হয়, তাহলে অপশান নাম্বার এখানে কোনটা রয়েছে, 72 বার কার মধ্যে পড়ছে, 70-80 রয়েছে এখানে অপশান নাম্বার সি, এটা আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে। কিন্তু যদি পরীক্ষা দেওয়া থাকতো 72 বার, তাহলে 72 বার আমার সঠিক উত্তর হতো। মোটামুটি 72-এর থেকে 5 কম বা 5 বেশি থাকলে পারে মোটামুটি ঠিক আছে, কিন্তু যখন আমরা দৌড়, আমরা যখন দৌড়ই তখন এখানে পালস রেট বেড়ে যায়, আর যখন আবার একটু ঘুমাই টুমাই তখন আবার পালস রেট একটু কমে যায়। তাহলে মোটামুটি 70-80 ধরে নেওয়া হয়েছে, এটা আমার সঠিক উত্তর হয়ে গেল। পরের প্রশ্নে আসো, আমাদের ত্বকের নিচে ছোটো ছোটো রক্তনালীকে কী বলা হয়, ত্বকের নিচে যে আমাদের ছোটো ছোটো রক্তনালীগুলো চলে গেছে তার নাম কী, তার নাম আর কেউ নয় শিরা, ঠিক আছে, তার নাম হচ্ছে তোমার শিরাগুলো চলে গেছে। পরের প্রশ্নে চলে আসো, বলেছে কোন যন্ত্র রোগীদের হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করছে, কোন যন্ত্র রোগীদের ক্ষেত্রে যাদের হচ্ছে তোমার যারা হৃদরোগে ভুগছে, হ্যাঁ হৃদয়ের রোগ রয়েছে বয়স্ক লোকদের ক্ষেত্রে এটা হয়, তাদের হৃদপিণ্ড ঠিকমতো কী করতে পারে না, পাম্প করতে পারে না, তাদের ক্ষেত্রে পেসমেকার বসিয়ে দেওয়া হয়, কৃত্রিমভাবে পেসমেকার বসিয়ে দেওয়া হয়, সেটা তখন হৃদস্পন্দনকে নিয়ন্ত্রণ করছে, ঠিক আছে। পরের প্রশ্নে আসো, বলেছে নিচের কোনটি হৃৎপিণ্ড থেকে কিডনিতে রক্তকে বহন করে নিয়ে যায়, কোনটি কী হচ্ছে হৃৎপিণ্ড থেকে কিডনিতে, কিডনি মানে হচ্ছে বৃক্ক, বৃক্কতে আমাদের রক্তকে বহন করে নিয়ে যাচ্ছে, আর কেউ নয় রেনাল ধমনী, রেনাল ধমনী এখানে আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরের প্রশ্নে আসো, বলেছে পালস বিট দ্বারা পরিমাপ করা হয়, পালস বিট কোনটার মাপ দ্বারা পরিমাণ করা হয়, শিরার মধ্যে মাপা হয় নাকি হচ্ছে তোমার ধমনীর মধ্যে মাপা হয়, মনে রাখবে এটা ধমনীর মধ্যে মাপা হচ্ছে, পালস বিট যেটা মাপা হয় সেটা ধমনীর মধ্যে দিয়ে মানে দেখবে হাত দিয়ে চেক করে, ঠিক আছে, এরকমভাবে, ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে বা ধমনীতে যে রক্ত যাচ্ছে সেই স্পিডটা দিয়ে তোমার চেক করা হচ্ছে, পালস বিট মাপা হচ্ছে, ঠিক আছে। পরের প্রশ্নে চলে আসো, কী বলেছে, বলেছে সংবহন তন্ত্রের ক্ষেত্রে সত্য নয় এমন বিকল্পটি নির্বাচন করো, কোনটা সত্য নয় জানতে চেয়েছে। বলেছে লাল রক্ত তরল সংযোজক টিস্যু, ঠিকই বলেছে, যে কোনো কালারের রক্ত কী হবে না, একটা সংযোজক বা তরল যোগ কলা হিসেবে কাজ করবে, ঠিক বলেছে। মানুষের আরবিসির জীবনকাল মোটামুটি 115-120 দিন, বললামই 120 দিন হচ্ছে জীবনকাল আরবিসির ক্ষেত্রে, এটাও ঠিক বলেছে। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রায় 6.8 লিটার রক্ত থাকে, এটা একটু 6.8 না বলে 6 বললে ভালো হতো, 5-6 লিটারের মতো রক্ত রয়েছে। পরেরটা দেখে নিই, পরেরটা বলেছে এটি শরীরের ওজনের প্রায় 1.7-1.8%, এটা ভুল বলেছে, কারণ আমাদের দেহের মধ্যে এই রক্ত সংবহন তন্ত্রে হচ্ছে 7-8% পুরো ওজনের, আমাদের দেহের ওজনের 7-8% জুড়ে কী রয়েছে রক্ত সংবহন তন্ত্র রয়েছে, এটা তো একদম কম দেওয়া আছে, একদম ভুল বলেছে এরা, 1.7-1.8 বলে দিয়েছে, যেখানে 7-8 হয়ে যায়, আর ওটা তাও আমি মানতে পারি ঠিক বলেছে, যে 6 হলে ঠিক আছে, 6.8 দেওয়া আছে, তাহলে এটা 5-6, এটা তোমার ঠিক আছে, অপশান নাম্বার ডিটা আমার এখানে সঠিক উত্তর। আমি বুঝতে হবে যে কোন অপশানটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, কোন অপশানটা আমার বেশি ভুল রয়েছে, সেটাকে আমার ঠিক করে লিখতে হবে এখানে, বা কোন অপশানটাগুলোর মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হবে সেটা তোমাকে বুঝতে হবে। পরের প্রশ্নে চলে আসো, নিচের কোন অপশানটি সঠিক নয় সংবহন তন্ত্র সম্পর্কে, এটাও বলেছে সংবহন তন্ত্র সম্পর্কে সঠিক নয় বলেছে, দেখো সঠিক নয় জানতে চাইছে, এই জিনিসগুলো একটু বুঝতে হবে। সংবহনতন্ত্র মোটের, দেখো মোটের 7-8% মানুষের ওজন, একটু আগে বললাম যে 7-8% হবে এখন, তাহলে এটা এবার ঠিক করে বলেছে ওরা, তাই তো জেনে গেছে ওরা। লোহিত রক্তকণিকার জীবনকাল 115-120 দিন, এটাও ঠিকই বলেছে। একজন পূর্ণবয়স্ক মানুষের রক্ত প্রায় 6.8 লিটার, ঠিক আছে, ঠিকই বলেছে। শুধুমাত্র রক্ত সাদা তরল যোজক টিস্যু নয়, তাহলে অপশান নাম্বার ডিটা আমার এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে, সমস্ত রক্তই হচ্ছে তোমার তরল যোজক টিস্যু হচ্ছে। পরের প্রশ্নে চলে আসো, বলেছে হৃৎপিণ্ডে ছবি তৈরি করতে আল্ট্রাসাউন্ড তরঙ্গের প্রতিফলন করতে যে
যে প্রযুক্তিটি ব্যবহার করা হয় তার নাম কী? তার নাম আর কিছু নয়, ইসিজি। ইসিজি মানে হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইসিজি। এখানে হয়ে যাবে সঠিক উত্তর আমার অপশান নাম্বার ডি। পরের প্রশ্নে আসো, একজন প্রাপ্তবয়স্ক মানুষের হৃদয়ের গড় ওজন কত? আমাদের যে হৃৎপিণ্ড আছে তার গড় ওজন হচ্ছে তোমার মোটামুটি ধরে নেওয়া হয় 240 থেকে 390 গ্রামের মতো। বিভিন্ন ব্যক্তির ওজন অনুযায়ী এটা চেঞ্জ হয়, বিভিন্ন ব্যক্তির ওজন অনুযায়ী যাদের যেরকম ওজন রয়েছে সেরকমভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে তো 240 গ্রামও দেওয়া আছে, 300ও দেওয়া আছে, 390ও দেওয়া আছে। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? 240 থেকে 390-এর মধ্যে মোটামুটি ধরে নেওয়া হবে এটা 300 গ্রামের মধ্যে, ঠিক আছে? এটা অপশান নাম্বার যদি এরকম দেওয়া থাকে তাহলে 300 করে দেবে, এর মিডলে যেটা থাকবে সেটা সঠিক উত্তর হয়ে যাবে। এখানে যদি মানে 240 থাকতো সবচেয়ে কম উত্তর, বা 240 থেকে এরকম 390 দেওয়া থাকতো, অনেক সময় থাকে 240 থেকে 390, 390 থেকে 400, 500 থেকে তোমার 800 এরকম দেওয়া থাকবে, তখন 240 থেকে মোটামুটি 390 গ্রাম বিভিন্ন দেহের ওজনের ক্ষেত্রে ব্যক্তিদের ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায়। তাহলে গড় মোটামুটি এরকম গড় ক্ষেত্রে 300, ঠিক আছে। পরের প্রশ্নে আসো, রক্তনালীর ব্যাস পরিবর্তন করতে পারে, রক্তনালীর ব্যাসকে কে পরিবর্তন করতে পারে? আর কেউ নয়, আমাদের হৃৎপিণ্ড পরিবর্তন করতে পারছে, কারণ হৃৎপিণ্ড যখন পাম্প করছে তাহলে পাম্প অনুযায়ী কী হচ্ছে, রক্তনালীর ব্যাসকে পরিবর্তন হচ্ছে। তখন থেকে দৌড়চ্ছ, তখন হার্টবিট বেড়ে যাচ্ছে, তখন দেহের মধ্যে বেশি পরিমাণে রক্তবাহিত হচ্ছে, হ্যাঁ, ও বেশি পরিমাণে পাম্প করছে, তখন রক্তনালীগুলো কী হচ্ছে, ব্যাস পাতলা হয়ে যাচ্ছে, তখন রক্ত বেশি পরিমাণে প্রবাহিত হয়ে যাচ্ছে। তাহলে হৃদয় কী করছে বা হৃৎপিণ্ড কী করছে, রক্তনালীর ব্যাসকে পরিবর্তন করতে সক্ষম হচ্ছে। পরের প্রশ্নে আসো, কেন মানবদেহের নাড়ির হাড় পরীক্ষা করা হয়? আমাদের দেহে যে হার্টবিট কেন পরীক্ষা করে, ডাক্তারবরা কেন হাত দেখেন এইভাবে, ঠিক আছে, কেন করা হচ্ছে? হার্টের কার্যকারিতা পরীক্ষা করছেন, নাকি মস্তিষ্কের কার্যকারিতা পরীক্ষা করছেন, নাকি রক্তের পরিমাণ পরীক্ষা করছেন, নাকি ফুসফুসের অবস্থা পরীক্ষা করছেন? ফুসফুসের অবস্থা হবে না এখানে, রক্তের পরিমাণও সে বুঝতে পারবে না, মস্তিষ্কের কার্যকারিতা বুঝতে পারবে না, হার্টের কার্যকারিতা বুঝতে পারতে পারে, পারতে পারে না, পারে। পরের প্রশ্নে চলে আসো, হিমোগ্লোবিনে প্রোটিন থাকে, হিমোগ্লোবিনে কোন প্রোটিন থাকে? নামের মধ্যে কী আছে, হিমোগ্লোবিন, গ্লোবিন আছে, তাহলে গ্লোবিন প্রোটিন রয়েছে, ঠিক আছে, অপশান নাম্বার এখানে সিটা আমার সঠিক উত্তর হয়ে গেল। পরের কোশ্চেনে আসো, বলছে মানব দেহের নিচের কোন কোষে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায় না, কোন কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে না? সঠিক উত্তর কী হবে, লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকার মধ্যে মাইটোকন্ড্রিয়া আমার নাই। পরের প্রশ্নে আসো, বলেছে নিচের কোনটি মানুষের রক্তে পাওয়া যায় না, কোনটা মানুষের রক্তের মধ্যে নেই? মনোসাইট আছে, ঠিক আছে, এগুলো সব শ্বেতকণিকার ভাগ, মনোসাইট, লিম্ফোসাইট, লিউকোসাইট, এগুলো সব শ্বেতকণিকার ভাগ, কিন্তু কন্ড্রোসাইট বলে কিছু নেই, কন্ড্রোসাইট রক্তের মধ্যে পাওয়া যায় না। পরের প্রশ্নে আসো, বলেছে মানুষের রক্তে সবচেয়ে বড় কণিকার নাম কি? মানুষের রক্তের মধ্যে অপশনগুলো দেখে নাও, সবচেয়ে বড় কণিকার নাম এখানে জানতে চেয়েছে, সঠিক উত্তর কী হবে এই কোশ্চেনটা, এই লাস্ট কোশ্চেনটা, 50 নম্বর কোশ্চেনটা তুমি কমেন্টে লিখবে, আমি দেখবো যে কতগুলো ছেলেপুলে আমাদের লাস্ট অফ দি ক্লাসটা করলে, এবং এই উত্তরটা আমাকে কমেন্টের মধ্যে কে কে সঠিক দিলে কমেন্টে আমাকে জানাবে। দেখা হচ্ছে এরকম কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে, তখন ভালো থেকো, থ্যাংক ইউ, জয় হিন্দ।